যেহেতু এই কোর্সটা হচ্ছে ফাইবার ফর বিজনেস তার মানে আমরা কি কি সার্ভিস দিয়ে ফাইবার থেকে বিজনেস করতে পারি বা ফাইবারকে কাজে লাগিয়ে বিজনেস করতে পারি সেই জিনিসটাই মূলত এই কোর্সের উদ্দেশ্য সেই কারণে আমরা আজকে আরো একটি চমৎকার সার্ভিস মানে ক্যাটাগরি সার্ভিস নিয়ে কাজ করব সেটা নাম হচ্ছে মিউজিক প্রমোশন আমরা যদি এই জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবারে আসি ফাইবার একটু নিচের দিকে যদি নামি এবং সেখানে আমরা ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি পাবো এবং সেখান থেকে আমরা যদি একটু আসি তাহলে একটি চমৎকার ক্যাটাগরি আছে তো এই ক্যাটাগরি আন্ডারে আবার কিন্তু কোনো সাব ক্যাটাগরি নেই এবং আমরা যদি সরাসরি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে এখানে বেস্ট সেলিং গিগ আছে ছয়শো সাতানব্বই তার মানে কম্পিটিশন অনেক কম আবার বাংলাদেশে খুব কম মানুষই এই সেক্টরটাতে কাজ করে তবে এই সেক্টরে কাজ করতে হলে আপনাকে কিছু স্পেশালিটি থাকতে হবে কারণ কারণ হচ্ছে হওয়ার কারণে আমাদের অনেকগুলো অনেকগুলো টেকনিক অবলম্বন করে এই জায়গাগুলোতে গিক করতে হয় একটু রিস্ক থাকে তবে এখানে রিস্ক যেখানে থাকবে সেখানে রিওয়ার্ডের পরিমাণও বেশি থাকে মানে এখানে হচ্ছে আপনি যেহেতু বিজনেস অর্ডার পাওয়া যায় প্রচুর এবং এগুলো সেলও হয় প্রচুর অনেকে কিনেও নেয় প্রচুর ইজিলি আপনি গেইন করতে পারবেন তো এই গিকগুলোর ক্ষেত্রে কিছু সতর্কতা আছে সেগুলো আমি আসবো তার আগে আমি কি কি সার্ভিস এই মিউজিক রিলেটেড দিতে পারি সেটা আমাকে আগে জানতে হবে তো মিউজিকের কি বেশ কিছু প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলো আমার এই যে টি এফ মার্কেট এটা আমার একটি আলাদা কোম্পানি যেখান থেকে আমি বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল সার্ভিসগুলো সেল করি তো এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে এখানে বেশ কিছু প্ল্যাটফর্মের সার্ভিস আছে যেগুলো কিছু বাংলাদেশে চলে কিছু বাংলাদেশে চলে না তো প্রথমে যেমন যেটি আমাদের এখানে আছে স্পটিফাই স্পটিফাই কিন্তু একটা চমৎকার প্লাটফর্ম মিউজিকের জন্য যারা মিউজিক লাভার বা যারা মিউজিক মিউজিশিয়ান আছে তারা এই প্ল্যাটফর্মে তাদের তাদের মিউজিকগুলো পোস্ট করে যেমনটা আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্ট করে ওরা এইভাবে ওদের রিলিজ করা গানগুলো অ্যালবামগুলো ওরা এখানে পোস্ট করে এবং এগুলো একটা সময় পরে একটা তিন মাস বা ছয় মাস বা এক মাস পর পর টপ র্যাঙ্কিং হয় যে কার গানটি বেশি বা প্লে হয়েছে কার গানটি বেশি ডাউনলোড হয়েছে এরকম বা কার কার মানে যে এটা থাকে এই যে অ্যালবামটার ফলোয়ার বেশি কোন মিউজিশিয়ানের ফলোয়ার বেশি এই ব্যাপারগুলো একটা কম্পিটিশন হয় তো এই কম্পিটিশনের কারণে অন্যরা করে কি এই মিউজিক প্রমোশন যারা করে বা মিউজিক মার্কেটিং যারা করে তাদেরকে এখান এখান তাদের সার্ভিসগুলো ফাইবার থেকে কিনে নেয় তো আমাদের টার্গেট হচ্ছে ওদেরকে ওদের মিউজিক নিয়ে প্রমোট করা তো স্পটিফাই কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম কিন্তু স্পটিফাই তে আপনি বাংলাদেশে বাংলাদেশ থেকে লগইন করা যায় না মানে বাংলাদেশে কাজ করা যায় না যেহেতু বাংলাদেশ সাপোর্টেড না তো VPN দিয়ে আপনি কাজ করতে পারবেন তো আমরা যেহেতু এখানে যে কাজটা করব আমরা কিন্তু ম্যানুয়াল মার্কেটিং করব না আমরা এই সার্ভিসগুলো কিন্তু বিভিন্ন ভাবে আপনার কেনা যায় বেশ কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যারা বাইরে থেকে এএনএস সেল করে মানে ওদের বেশ কিছু ধরুন আমার একটা ইনফ্লুয়েন্সার গ্রুপ আছে যেখানে মিউজিক লাভার আছে ধরেন পাঁচ হাজার বা দশ হাজার বা এরকম তো আমি একজনের গান বললাম তোমরা এই গানটা শোনো বা তোমরা এই গানটা ডাউনলোড করো বা আমাদের নিজেদেরই একটা টিম আছে টিম হচ্ছে গানগুলো শুনছে তো এরকম কিছু মেথড আছে যে মেথডের মাধ্যমে এগুলো করা হয় তো এগুলো এই সার্ভিস গুলো আপনি কিনতে পারবেন বাইরে থেকে বেশ কিছু রিলেভেন্ট সাইট আছে আর এছাড়া আমাদের টিএফ মার্কেট তো আছেই আপনাদের বিজনেস কে ত্বরান্বিত করার জন্য এবং আমরা কেরিয়ার স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে হেল্প করবো এই ব্যাপারগুলো সাপোর্ট দেওয়ার জন্য আমাদের যে পেজ আছে যে গ্রুপ করা হয়েছে আপনাদের জন্য স্কুল সেখানে আপনারা আপনাদের বা আপনাদের যা লাগবে সেগুলো আপনার পোস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো স্পটিফাই এইটার ভিতরে কি কি সার্ভিস সেল হয় যেমন স্পটিফাই এর ভিতরে স্পটিফাই ফলোয়ার স্পটিফাই যার যে মিউজিশিয়ান এর অ্যাকাউন্ট থাকবে তার ফলোয়ার বাড়ানো দরকার

একই জিনিস এই প্লে এবং এই ট্র্যাক প্লে একই জিনিস শুধুমাত্র ক্লায়েন্ট কিছু ক্লায়েন্ট আছে আপনার ট্র্যাক প্লে বোঝে কিছু ক্লায়েন্ট আছে প্লেস বোঝে আবার এই দুটোর ভিতরে আরেকটা সূক্ষ্ম পার্থক্য আছে কেউ আসে যে একটা ইন্ডিভিজুয়াল ট্র্যাক কে মানে গানকে মান্থলি ওয়াইজ চালাতে চায় আর এটা হচ্ছে যে আমার চ্যানেলে বা আমার যে স্পটিফাই অ্যাকাউন্ট আছে এখানে যত গান আছে এর ভিতরে তুমি র‍্যান্ডমলি প্লে করাবা তো সেটাও হয় এরপরে হচ্ছে স্পটিফাই অ্যালবাম প্লে অনেকে অ্যালবাম রিলিজ করবেন ওই অ্যালবামটা প্লে করে দিতে হবে স্পটিফাই প্রিমিয়াম প্লে আছে স্পটিফাই কিন্তু ফ্রি অ্যাকাউন্ট আছে বা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তো এই এগুলো হচ্ছে ফ্রি যেমন আমার স্পটিফাইতে অ্যাকাউন্ট আছে আমি স্পটিফাইতে গান শুনতে পাচ্ছি এটা ফ্রি বাট যারা প্রিমিয়াম মেম্বার যারা মান্থলি পে করে প্রিমিয়াম ওরা যদি শুনে ওই গানটার ভ্যালু কিন্তু অনেক বেশি হয় এই জন্য আপনি প্রিমিয়াম প্লেও সেল করতে পারবেন তো এগুলো আপনি স্পটিফাইয়ের উপরে সেল করতে পারছেন এরপরে যেটা আহ আমরা দেখবো সেটা হচ্ছে টিকটক ভিডিও ভিউ টিকটক টিকটক একটা প্লাটফর্ম আপনারা জানেন জনপ্রিয় এটাও কিন্তু ওই ভিডিও মার্কেটিং ক্যাটাগরি যায় বাট আমি এটা এটার ভিতরে নিয়ে আসার একটা কারণ আছে এটা দুই ক্যাটাগরি আপনি করতে পারবেন আপনার বিজনেস এর জন্য আপনি চাইলে মিউজিক এর ভিতরেও দিতে পারবেন কারণ অনেক অনেক গান আছে টিকটকের ভিতরে ওইটা ওইটা মিউজিকের ক্যাটাগরিতেও হয় আবার ওই ভিডিওতে তে হয় তো ভিডিও তে আসলে ইউটিউব এর আহ গুলো খুব বেশি চলে যার কারণে আমি ইউটিউব থেকে এটাকে একটু চেঞ্জ করে এটাকে মিউজিকের ভিতরে দেয়ার জন্য মানে দেয়ার প্রিফার করি এটা এটা ভালো হয় বাট কিওয়ার্ড ধরে তো টান দেয়া যাবে এটা ইসু না আর কিওয়ার্ড কিন্তু আমরা এই সব গিগে আমরা কিওয়ার্ড ইউজ করতে পারবো না এটা একটা দুঃখজনক বিষয় হলেও অন্তত টিকটক ইউজ করতে পারবো ওই সার্চের কারণেও কিন্তু ভাইবার আপনারা গিগটা প্রমোট করবে তো টিকটকের ভিতরে আছে টিকটক ভিডিও ভিউ টিকটক ভিডিও শেয়ার টিকটক টিকটক ভিডিও শেয়ার এই দুইটা সার্ভিস আপনি পাবেন এছাড়া টিকটক ফলোয়ারসও আছে তো এগুলো হচ্ছে টিকটকের জন্য আপনি সেল করতে পারবেন এরপরে হচ্ছে সাউন্ড ক্লাউড সাউন্ড ক্লাউড বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তো সাউন্ড ক্লাউডে আপনি সাউন্ড ক্লাউডে লাইক সাউন্ড ক্লাউড কমেন্ট কমেন্ট তো আমরা বুঝি সাউন্ড ক্লাউডে কিন্তু একটি মিউজিক প্ল্যাটফর্ম এখানে গান শোনা যায় সাউন্ড ক্লাউড রিপোস্ট সাউন্ড ক্লাউড প্লে সাউন্ড ক্লাউড ডাউনলোড সাউন্ড ক্লাউড ট্র্যাক কাস্টম কমেন্ট একটা গান আছে সেই গানের নিচে যে কমেন্টগুলো হবে সেগুলো কিন্তু লিখে ক্লায়েন্ট লিখে দিবে আপনি হচ্ছে কমেন্ট করবেন এই এই এগুলো যেটা আমি আমরা অন্যান্য জায়গাতেও দেখি একটা হচ্ছে মেনুয়াল কমেন্ট পড়বে আমরা যে যার করে আর একটা হচ্ছে লিখে দিবে আমি হচ্ছে এগুলো করতে পারবেন তারপরে হচ্ছে সাউন্ড ক্লাউড ফলোয়ার্স সাউন্ড ক্লাউড ফলোয়ার্স তো আমরা জানি এগুলো হচ্ছে সাউন্ড সার্ভিস এখন ক্লায়েন্ট ক্লায়েন্ট কোনটা চাবে আপনি সেটা দিবেন অথবা আপনি প্যাকেজ করবেন আপনার মতো করে আমি সার্ভিস গুলোর কথা বলে যাচ্ছি এবং এগুলো কিন্তু আপনি পাবেন আচ্ছা এরপর হচ্ছে সাজাম একটা প্ল্যাটফর্ম আছে এগুলো গুগলে সার্চ দিলে আপনি প্ল্যাটফর্মের পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন আগে হচ্ছে দেখতে হবে তো সাজাম প্লে সাজাম ফলোয়ার্স এই এই আপনি সার্ভিস পাবেন থাকলে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই আমাদের যে গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করবেন কেউ না কেউ আপনাকে হেল্প করবে এছাড়া আঙ্গামী প্লে আছে আঙ্গামি আরেকটা প্ল্যাটফর্ম ইন্ডিয়ান আঙ্গামি আছে আঙ্গামি লাইক আঙ্গামি ফলোয়ার্স এছাড়া হচ্ছে ডেট পিফ প্লে दट ভিও একটা প্ল্যাটফর্ম আছে दट ভিড প্রোফাইল ভিউ আছে এই দুটো চাই জিনিস কিন্তু অনেকগুলাই আছে কিন্তু এখানে হচ্ছে ক্লায়েন্ট কি যাচ্ছে এইটা হচ্ছে এটার উপরে বেসিক করে আমি সার্ভিসগুলো এখানে লিখেছি মিক্সড ক্লাউড একটা আছে মিক্সড ক্লাউডে প্লে চায় অনেক সময় ক্লায়েন্টরা টিডল টিডল প্লে টিডল প্লেলিস্ট প্লে টিডল ভিডিও প্লে টিডল ইউনিক লিসেনারস টিডল ফলোয়ারস টিডল প্রিমিয়াম সং লাইক এইগুলা ক্লায়েন্ট চায় এখানে আমি বেশ বেসিক একটা প্লাটফর্ম বললাম যেমন স্পটিফাই টিকটক সাউন্ড ক্লাউড তারপরে সাজাম, ডেট পিফ তারপরে হচ্ছে টিডল এবং হচ্ছে এগুলো যে বললাম এগুলো আসলে কি অবস্থা একটু দেখি যেমন স্পটিফাই ফলোয়ার্স আমরা যদি আহ প্রথমে এখানে আসি একেবারে চোখের সামনে যেটা আসছে সেটা দেখুন একেবারে এই এই মিউজিক প্রমোশন ক্যাটাগরি সেটা হচ্ছে স্পটিফাই ট্র্যাক প্রমোশন আচ্ছা ট্র্যাক প্লে যেটা বলি ওরা তো প্রমোশন লিখবে আমরা কিন্তু প্রমোশন লিখতে পারবো না আপনারা এই কাজগুলো করবেন এখানে কিন্তু প্রমোশন লিখবেন না প্রমোশন প্রমোট এই শব্দগুলো লেখাই যাবে না আপনি শুধু বলবেন আমি স্পটিফাই এর মিউজিক প্রমোট করব এখন বলতে পারেন তাইলে তো আমি সাউন্ড ক্লাউড পাবো না সাউন্ড জন্য আপনারা আলাদা গিগ করেন কোনো সমস্যা নাই কিন্তু একটার ভিতরে আপনি যদি শুধু বলেন আমি মিউজিক প্রমোশন করব তাহলে আপনি গিগ কিন্তু তুলতে দিবে না এটা একটা সমস্যা তো ইন্ডিভিজুয়ালি প্ল্যাটফর্মের কথা উল্লেখ করে বলবেন আপনি যদি সাউন্ডক্লাউড করেন তাহলে সাউন্ডক্লাউড আবার স্পটিফাই যদি গিগ করেন ও ঐখানও কিন্তু আপনার এই মিউজিকের ভিতরে নক দিবে যে তোমার কাছে কি সাউন্ডক্লাউডের সার্ভিস আছে কিনা এটা নক দেয় তো এটা একটা এখানে উনি বলেছেন আই উইল ডু অর্গানিক স্পটিফাই প্রমোশন টু ইউনাইটেড স্টেট ইউজার্স এবং কান্ট্রি ওয়াইজও অনেক সময় করা যায় বাট কান্ট্রি ওয়াইজ সার্ভিস আমাদের এখন अवेलेबल আছে কিনা এটা যখন আপনি নেবেন তখন একটু জেনে নেবেন তবে কান্ট্রি ওয়াইজ আসলে দরকার নেই আপনি নরমাল দেন তাহলে সব জায়গাটাই আসবে এটা হচ্ছে উনি একটু একটা একটা লোকালাইজেশন করে ফেলেছে তো এখানে দেখুন অলরেডি টা অর্ডার পেন্ডিং বারোশো ছিয়ানব্বই আর এই গিকগুলো সেল হয় প্রচুর কারণ ওই প্রতিনিয়ত নতুন নতুন গান আসে আর ওই গানগুলো দেখা যায় যে আপনার সবাই প্রমোট করে কারণ সবাই সবার সাথে কম্পিটিশন করতে চায় আমরা যদি একটু ইমেজের দিকে তাকাই উনি কি কি দিচ্ছে আনলিমিটেড স্ট্রিম সেভ মান্থলি লিসেনার আচ্ছা স্পটিফাই কিন্তু মান্থলি লিসেনার একটা ব্যাপার আছে তো আপনি চাইলে মান্থলি প্যাকেজ এখানে কিন্তু প্যাকেজ সাজাবেন যেমন এখানে সিঙ্গেল ট্র্যাক এখানে দিয়েছে ডাবল ট্র্যাক আর এখানে দিয়েছে ট্রিপল ট্র্যাক আপনি একটু ঘুরিয়ে প্যাকেজ মান্থলি এভাবেও সাজাতে পারেন হ্যাঁ ফাইনালটা মানে বড়টা আপনি হয়তো মান্থলি রাখলেন এইভাবে আপনি গিক সাজাতে পারেন আর আপনি যদি ইন্ডিভিজুয়াল দেখেন এখানে কিন্তু আমাদের স্পটিফাই প্রমোশন এখানে মোটামুটি স্পটিফাই ভালো এখানে ইউটিউব মিউজিকও কিন্তু আছে এখানে স্পটিফাই উপরে আপনি গিক দিতে পারেন সাউন্ড ক্লাউড আছে একজন সাউন্ড ক্লাউড সেল করছে আপনি সবগুলোরই পাবেন এখানে যেমন হচ্ছে ষাটটি অর্ডার পেন্ডিং আছে সাউন্ড ক্লাউড ট্র্যাক তো এগুলো এখন আমি যদি একটু সার্চ করি যেমন ধরুন আমি সার্চ করলাম টিডাল লিখে টিডাল টিডল প্লে আমি দিয়েছি প্রত্যেকটাই আছে আপনার নিজেরা সার্চ করে করে দেখবেন যে কোনটা তবে স্পটিফাই দিয়ে আপনারা শুরু করেন তারপরে অন্য গুলো আস্তে আস্তে আপনারা অনুযায়ী চেঞ্জ করবেন তবে এই লেসনে আমি প্রমোশন এই ক্যাটাগরিতে আপনি কি কি সার্ভিস দিতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম এবং এখান থেকে অনেকগুলো গিক আপনারা দিতে পারবেন এই ক্যাটাগরি এখানে যেহেতু সাব ক্যাটাগরি নেই এখানে এতগুলো সার্ভিস আপনার কাছে থাকবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিও আপনি গিক দিতে পারেন আবার আপনি প্যাকেজ বানিয়ে বানিয়ে ইন্ডিভিজুয়াল ভাবেও আপনি মানে প্যাকেজ একটা গিগের ভিতরে আপনি তিনটা সার্ভিস রাখতে পারেন তবে মিউজিক প্রমোশনে আপনি এইভাবে শুধু বলতে পারবেন না যে মিউজিক প্লাটফর্ম প্রমোশন এখানে আপনাকে হয়েস্ট মটিফাই না হলে একটা জায়গার কথা স্পেসিফিক করে তারপর গিগ দিতে হবে তো এভাবে আপনি গিগ তুলবেন আর কোনো কিউবার্ড রিসার্চ এর দরকার নেই এটা হচ্ছে গিগ উঠাতে হবে এটা হচ্ছে বড় ব্যাপার গিট যদি উঠে যায় গিগ অটোমেটিক সেল হবে কারণ আমরা যেহেতু বাংলাদেশী এই ক্যাটাগরি গিগ আমরা কিন্তু রিসার্চ করে গিগ দিলে আমরা অনেক শব্দ ইউজ করতে পারবো না যেমন আপনি প্রমোশন প্রচুর পাবেন কিউবার্ড রিসার্চ খুবই ভালো কিন্তু প্রমোশন ফাইবার কিন্তু নেয় না যার কারণে এক সমস্যা হবে বাইরের দেশেরা যে সুবিধা পাবে আমরা কিন্তু একটু সেই সুবিধা থেকে বঞ্চিত যেহেতু আমরা অনেক স্ক্যামিং করে এসেছি যার কারণে ফাইবার এগুলো একটু নজরদারিতে রাখে কান্ট্রি ওয়াইজ যেমন কোনো জায়গার গিগ আপনার ডিজিটাল মার্কেটিং এ চেক করে না বাংলাদেশে কেউ গিগ দিয়ে ওরা চেক করে তো এই জন্য আপনারা ওইভাবে দিবেন যে আমি স্পটিফাইয়ের মিউজিক মার্কেটিং করবো আশা করি বুঝতে পেরেছেন এবং সমস্যা হলে অবশ্যই আমাদের গ্রুপে আপনারা প্রশ্ন করবেন